নিবেদন করছে ঢাকা জুয়েলার্স আমাদের ডালখোলা শোরুমের শুভ উদ্বোধন উপলক্ষে 25 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার। রাতের অন্ধকারে গাজল থানার অন্তর্গত বাবুপুর এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে হানাদারি দুষ্কৃতীদের। গ্যাস কাটার দিয়ে লকার ভেঙে চুরির চেষ্টা করে চোরের দল, যদিও সেই চুরির চেষ্টা ব্যর্থ হয়, ভাঙতে পারেনি লকার। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজল থানার পুলিশ। ব্যাংকের মধ্যেই গ্যাস কাটার সহ বিভিন্ন সরঞ্জাম রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় ব্যাংকের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মাদক পাচার রোধে বড় সাফল্য পেল গাজল থানার পুলিশ। প্রায় 2000 বোতল ফেন্সিডিল সহ 7 জনকে গ্রেফতার করলো গাজল থানার পুলিশ। তাদেরকে সোমবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে হরিদাসপুর এলাকায় 34 নম্বর জাতীয় সড়কে একটি লরিতে তল্লাশি চালায় পুলিশ। সেই লরি থেকে 2000 বোতল ফেন্সিডিল উদ্ধার করে তারা। এই ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে গাজল থানার পুলিশ। এই চক্রে আরো কারা জড়িত তা খতিয়ে দেখার পাশাপাশি এই ফেন্সিডিলের বোতল কোথায় এবং কার কাছে পাচার করা হচ্ছিল তা নিয়েও বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। আপনার শিশু কি অটিজমে আক্রান্ত? বয়স উপযোগী কথা বলছে না? ঘাড় শক্ত হতে, বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে? অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে? ডাউন সিনড্রোম রয়েছে? বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে? লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন? এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পেশাল এডুকেশন, বিহেভিয়ার থেরাপি, স্পিচ থেরাপি, কাউন্সিলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবানিকেতনে। সেবানিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণী, রায়গঞ্জ। মোবাইল নম্বর 7001564854, 9932716619।